নমস্কার আপনাদের সাথে আমি মধুরিমা ইন্ডিয়ান কুকিং উইথ মধুরিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম যখনই বিরিয়ানি খেতে ইচ্ছা করবে তখনই ইউটিউবে গিয়ে লিখুন ইন্ডিয়ান কুকিং উইথ মধুরিমা সেখানে রয়েছে আমার চিকেন বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি দুটি অসাধারণ রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তার আগে বলে রাখি বিরিয়ানি তৈরির জন্য বিরিয়ানির মশলা তৈরি করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই আজকে আপনাদের জন্য থাকলো কীভাবে বিরিয়ানির মশলা তৈরি করতে হয় সেই রেসিপিটি আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি দেখবেন শেষ অবধি শুরু করছি রেসিপিটি বিরিয়ানির মশলাটা তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কালো গোলমরিচ হাফ চা চামচের মতন সামরিচও রয়েছে হাফ চা চামচ এরপর মৌরি রয়েছে হাফ চা চামচ এখানে রয়েছে দারচিনি একটা দুই ইঞ্চের মতন রয়েছে সাত থেকে আটটার মতন এলাচ পাঁচ থেকে ছটার মতন রয়েছে লবঙ্গ এখানে রয়েছে একটা জায়ফল যেটা আমি একটুখানি গ্রিট করে দেব আর এখানে রয়েছে জৈত্রী দুটোর মতন ফুল নিয়েছি এখানে রয়েছে শামরিচ নিয়েছি হাফ চা চামচের মতন আর এখানে রয়েছে তেজপাতা দুটোর মতন এরপর সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটা আমরা ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট করার সময় আমি ফ্লেমটা একদম লো থেকে মিডিয়ামে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আস্তে আস্তে মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এলাচটা অ্যাড করার সময় অবশ্যই এলাচটার দানাটা বের করে দিয়ে তারপর অ্যাড করব এরপর বাকি সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য কিন্তু এটা একটু ড্রাই রোস্ট করে নিতে হবে এরপর যে জায়ফলটা নিয়েছিলাম সেটা তো পুরোটার মধ্যে দেওয়া যাবে না তাই জায়ফলটা এরমভাবে একটু গ্রিট করে দিচ্ছি এর মধ্যে মোটামুটি হাফ চা চামচের মতন গ্রিট করে দিচ্ছি বিরিয়ানির এই মশলাটা আপনারা বেশি করে তৈরি করে কিন্তু স্টোরও করে রাখতে পারেন তাই যখনই বিরিয়ানি রান্না করবেন তখনই জাস্ট মশলাটা মিশিয়ে দিলেই হয়ে যাবে তখন মশলাটা তৈরির আর ঝামেলা থাকবে না বিরিয়ানি তৈরি করতে এমনি একটু টাইম নেয় সেজন্য যদি মশলাটা তৈরি করা থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না এরপর যে সমস্ত মশলাগুলো আমি ড্রাই রোস্ট করলাম সব কিছু একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর একটা ফাইন পাউডার বানিয়ে নেব মশলাটা এবার মিহি করে গুঁড়ো করে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানির মশলা খুবই ইজি বাজারে কিনতে পাওয়া বিরিয়ানির মশলার থেকে এর টেস্ট কিন্তু অনেক গুণ বেশি আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন ফিরবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ